আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। তো আমি আজকে হরেক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব, আর এই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার আজকের খিচুড়িটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে এবং দেখতেও অনেক ঝরঝরে হয়েছে। তো আমাদের বাঙালিদের বিশেষ খাবারের মধ্যে কিন্তু এই খিচুড়িটাও পড়ে। তো খিচুড়িটা কিন্তু আমি আজকে হরেক রকমের ডাল এবং সবজি দিয়ে, নানা রকমের সবজি দিয়ে রান্না করব। তো সাথে থাকবে বেগুন ভাজি আর গরুর মাংস ভুনা। বেগুন ভাজি দিয়ে কিন্তু খিচুড়িটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার ফ্যামিলিতেও কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দের। আমিও মাঝে মধ্যে সবজি দিয়ে, নানা রকমের ডাল দিয়ে রান্না করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক সুন্দর কালার হয়েছে এবং ঝরঝরে হয়েছে। তো আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি নিয়েছি নানা রকমের ডাল, মসুরের ডাল, মুগ ডাল, মাসকালার ডাল এবং খেসারি। তো সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। তাছাড়া এখানে আমি সবজি নিয়েছি আলু, শিম, টমেটো, গাজর। আর এখানে নিয়েছি আমি গরম মশলা, এলাচ, দালচিনি এবং লং। আর সাথে নিয়েছি পোলাওয়ের চাল। আজকে আমি চিনি গুঁড়ো চাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আপনারা কিন্তু চাইলে ঘরে থাকা সাধারণ চাল দিয়েও রান্না করতে পারেন। তো এভাবে নানা রকমের ডাল এবং নানা রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু আসলে খিচুড়িটা অনেক মজাও হয়, অনেক স্বাদ হয় এবং তাছাড়া অনেক স্বাস্থ্যসম্মতও হয়। তো এখন আমি চালটা অ্যাড করে নিব। চালটা নিয়ে নিচ্ছি এবং চালের সাথে নানা রকমের ডালগুলো মিশিয়ে নেব। যে এখানে আমি মসুরের ডাল, মুগ ডাল এবং খেসারির ডাল, সবগুলো ডাল একসাথে মিশিয়ে চালের সাথে মিশিয়ে নেব এবং ধুয়ে পানি জড়াতে দেব। 10 মিনিটের মতো ধুয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ফুটতে অনেক সাহায্য করবে, তাড়াতাড়ি ফুটে যাবে। তো আমি এখানে চুলায় অলরেডি একটি হাঁড়িতে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে কিন্তু আমি এখানে এলাচ, দালচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো দিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে কিন্তু 5 থেকে 7 মিনিট কষিয়ে নিতে হবে। তো হালকা করে কষিয়ে নেব, খুব বেশি একটা আগুন দেবেন না, খুব বেশি একটা জ্বাল দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে বেশি। তো এখন আমি হালকা আঁচে এগুলো কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি নানা রকমের সবজিগুলো অ্যাড করে নেব। সবজিগুলো দেওয়ার পরে কিন্তু 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তো এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেলে কিন্তু আমি সবজিগুলো দিয়ে নিব। তো এই যে আমি অলরেডি সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, টমেটো, গাজর, সব সবজি দিয়ে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। হালকা আছে, আমি আরও 5 মিনিটের মতো সবজিগুলো কষিয়ে নেব। তো কষানোর জন্য কিন্তু আমি 5 মিনিট সময় নিচ্ছি। 5 মিনিট পর্যন্ত সবজিগুলো কষিয়ে নিতে হবে এবং সাথে আমি লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। লবণটা দিয়ে আমি সবজির সাথে আরেকটু মিশিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মিশে যায় লবণ। আর তাছাড়া আমি এখন ধুয়ে রাখা চালগুলো, চাল আর ডাল সবগুলো সবজির সাথে
ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে ডাল সবজি চাল সবগুলো যাতে ভালোভাবে মিশে যায়। তো খিচুড়িটা একটু কষিয়ে নিলে ভালো, আমি কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে সময় নেব যাতে ভালো করে ফ্লেভারটা বের হতে পারে। তো আমি ভালো করে কিন্তু নেড়ে দিচ্ছি সবজি ডাল চাল যাতে মিশে যায়। আর কষিয়ে রান্না করলে কিন্তু খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও অনেক মজা লাগে। তো আপনারা চেষ্টা করবেন কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে রান্না করার জন্য, আর খুব বেশি হাই হিটে রান্না করবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি হালকা আঁচে রান্না করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি আগে। খিচুড়ির সবচাইতে বিশেষ যে একটা দিক আমার ভালো লাগে সেটা হচ্ছে কষানোটা, কষাতে ভালো লাগে এবং কষিয়ে খেলে আসলে রান্নাটা অনেক ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন খিচুড়িটা অবশ্যই 5 থেকে 10 মিনিটের জন্য কষাতে, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম খিচুড়িটা একটু নেড়ে দেওয়ার জন্য। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিবেন 10 মিনিটের ভিতরও, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে যেতে না পারে। তো আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঘুরিয়ে দেব। তো ফিরে এলাম আবার 5 মিনিট পরে, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তো আমি কিন্তু অন্য চুলায় গরম পানি দিয়ে নিয়েছি, কারণ খিচুড়িতে গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে যায়। তো আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, সাধারণ পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার খিচুড়িতে গরম পানি দিলে ভালো লাগে, তাড়াতাড়ি ফুটে যায়। তো সেজন্য তাড়াতাড়ি ফোটার জন্যই আমি গরম পানিটা দিয়ে নিয়েছি। তো ভালোভাবে নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। মিডিয়াম আঁচে রান্না করবেন, তা না হলে কিন্তু খিচুড়িটা উতরে যেতে পারে, সেজন্য মিডিয়াম আঁচে রান্না করবেন। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো অলরেডি ফুটে উঠছে, আর 5 থেকে 7 মিনিট পরে কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমার খিচুড়িটা। তো আমি আরও 5 মিনিটের জন্য ঘুরে দিয়ে অপেক্ষা করলাম। তো 5 মিনিট পরে আবার ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা মাশাল্লাহ অনেক সুন্দরভাবে ফুটেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। তো ঝটপট হয়ে গেল আমার খিচুড়িটা। তো আপনারাও চাইলে বাসায় এভাবে অল্প সময়ে এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। তো আমার আজকে খিচুড়ির সাথে বেগুন ভাজা আর গরুর মাংসের ভুনা থাকবে। তো আপনারা চাইলে নানা রকম সবজি ভেজে নিতে পারেন, খিচুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে নানা রকমের সবজি ভাজা। তো আমি আজকে নিয়েছি বেগুন ভাজা আর গরুর মাংস। তো সহজেই হয়ে গেল আমার আজকের খিচুড়ি রান্না। তো এভাবে মাঝে মধ্যে রান্না করলে কিন্তু পরিবারের সাথে অনেক সুন্দর করে বসে খাওয়া যায়, সুন্দর সময় কাটানোর জন্য মজার খাবার কিন্তু কোনো জুড়ি নেই। মাঝে মধ্যে এভাবে মজার মজার খাবার বাসায় রান্না করলে পরিবার পরিজনদের সাথে খেতে অনেক ভালো লাগে। সবসময় যে বাইরে গিয়ে খাবো সেটাও কিন্তু হয় না, মাঝে মধ্যে কিন্তু বাসায় এরকম করলে বাচ্চারাও অনেক খুশি হয়। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অনেক ঝরঝরে এবং অনেক সুন্দর হয়েছে। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, তো সেজন্যই আর কি শেয়ার করা। তো এখন আমি বাচ্চাদের জন্য পরিবেশন করে নিচ্ছি। রান্না করতে করতে বাচ্চারা তো আসলে অনেক অনেক তৃপ্তি সহকারে ওরা অপেক্ষা করে যে কখন হবে আর কখন খাবে। তো সে পর্যন্ত অন্য ব্লগে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।